যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 2026 সালে অনুষ্ঠিত হবে পরের বিশ্বকাপ ফুটবল। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে শিগগিরই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল ফেডারেশন AFC-র সদর দপ্তরে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাছাই পর্বের এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের ড্র। এতে জামাল ভুইয়ারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মালদ্বীপকে। আগামী 12 ও 17 অক্টোবর মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে টাইগাররা, যার একটি হবে ঢাকায়, অন্যটি মালদ্বীপের রাজধানী মালেতে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এই দুটি ম্যাচে যে দল এগিয়ে থাকবে তারাই কোয়ালিফাই করবে এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ড অনুষ্ঠিত হবে 36টি দলকে নিয়ে 9টি গ্রুপে ভাগ হয়ে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে আরও 6টি ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ বাংলাদেশের খুবই চেনা। এক মাস আগেই এই দলের বিপক্ষে আছে মধুর স্মৃতি। গত মাসে ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মালদ্বীপকে দাপট দেখিয়ে 3-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে চেনা হলেও মালদ্বীপ মোটেও সহজ কোনো দল নয়। তাদের বিপক্ষেই মাঝখানের 18 বছর কোনো জয় পায়নি বাংলাদেশ। 2003 সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় হারানোর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2021 সাল পর্যন্ত। মাঝের এই সময়টাতে বেশ কটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। সবচেয়ে দুঃসহ হারটি 2016 সালে মালেতে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেটিতে 5-0 গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় জয় কিন্তু এই মালদ্বীপের বিপক্ষেই। 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে তাদের 8-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে 1984 সাফ গেমসে কাঠমান্ডুতে মালদ্বীপকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে এত সব পরিসংখ্যানের ভিড়ে চাওয়া এখন একটাই, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যাক বাংলাদেশ। তাজুল ইসলাম, NSports।